তিনি আল্লাহর রাসূলের চাচাকে হত্যা করেছেন জঘন্যতম কাজ আমরা এরকম কোন কাজ করি নাই হিন্দার দিকে তাকান জঘন্যতম কাজ আল্লাহর রাসূলের চাচা হযরত আমির হামজার কলিজাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছেন আমার মা বোনের এমন কিছু করে নাই আপনি দাহিয়াতুল কালবীর দিকে তাকান ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি তার নিজ সন্তানকেও ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে জীবন্ত লাশ করে দিয়েছেন আউযুবিল্লাহ বলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তারপরেও যখন ইসলামের ছায়া চলে এসেছে আল্লাহ তাআলার রহমতের ছায়া চলে এসেছে তখন আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে ওই সমস্ত ব্যক্তিদের সাথে রাদিয়াল্লাহু আনহুম লাগিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলুন কোরআনের ভাষা রাদিয়াল্লাহু আনহু এর মানে আল্লাহ তাআলা সন্তুষ্টি তাদের প্রতি আল্লাহু আকবার এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন যত গুনাহই করি না কেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে জোরে বলেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না কেন না হাদিসের মধ্যে আসছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তির জাহান্নামের রায় হয়ে গিয়েছে জাহান্নামের অর্ডার হয়ে যাবার পর ওই ব্যক্তিকে যখন ফেরেশতারাম টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পরে ওই যে বান্দা আল্লাহর সিংহাসনের দিকে বারেবারে ফিরে ফিরে তাকায় আল্লাহু আকবার বলি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিখতে 24টা হরফের প্রয়োজন হয় কোন বান্দা যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইখলাসের সাথে নিয়তটা খাঁটি করে যখন বান্দা জবান দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনে 24 ঘন্টা এখানে হরফ রয়েছে 24টি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই কালিমাটা পাঠ করবে ইখলাসের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে তবে পড়তে হবে ইখলাসের সাথে কিসের সাথে ইখলাসের সাথে সন্তুষ্টি থাকতে হবে কার আল্লাহর সন্তুষ্টি কার থাকতে হবে আল্লাহর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও করুণায় মেহেরবানিতে কংসপুরা পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 8তম বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যে আমাদের আশার এবং বসার তৌফিক দান করেছেন আপনাদেরকে শোনার আমাদের কিছু বলার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করেছেন সেই কারণে সেই রবের দরবারে কালিমাতুল শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء تكر مري بولن الله أكبر أرو شمشوري أرو جوري بولن الله أكبر يا مدير كوتين ميدانيم بيبيشيكامو يكتوبوستا دكاديبيم ওই কঠিন বিভীষিকাময় অবস্থার মধ্যে এক শ্রেণীর মানুষদেরকে জান্নাত ডাকতে থাকবে জান্নাত আহ্বান করতে থাকবে জান্নাত ওই সমস্ত ব্যক্তিদের আহ্বান করতে থাকবে ডাকতে থাকবে বলবে আমার ভিতরে প্রধারপণ করো আমার ভিতরে প্রধানপণ করো ওই সমস্ত মানুষ কারা জানার দরকার আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা সম্মানিত হাজির প্রিয় ভাইয়ের আমার আল্লাহর নবী বিশ্বনবী বলেন কিয়ামতের কঠিন বিভীষিকা অবস্থা যখন দেখা দিবে ওই কঠিন অবস্থার মধ্যে জান্নাত এক শ্রেণীর মানুষদেরকে আহ্বান করতে থাকবে ওই শ্রেণীর মানুষ হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে সুখে দুঃখে সর্ব অবস্থায়
রব্বে কারীম মালিকের প্রশংসা এবং শুকরিয়া বর্ণনা করেছে আল্লাহু আকবার বলি এই জন্য সর্ব অবস্থায় মালিকের প্রশংসা মালিকের হামদ সানা শুকর গুজার করার দরকার আছে কি না প্রিয় ভাইরা আমার এই যে দিনই মাহফিল হচ্ছে কোরআনের কথা হবে হাদিস থেকে মূল্যবান নসিহত হবে আমরা আশেপাশে যে সমস্ত ভাইরা আছি সমস্ত কাজকর্ম এখন তো গভীর রাত হয়ে গিয়েছে সমস্ত কাজকর্মকে অফ রেখে দোকানপাট অফ রেখে আমরা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়তটা করি যে আল্লাহ এই মাহফিলে যাবার কারণে আমার মৃত মা-বাবাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও সকলে বলে আমিন এই নিয়ত করে যদি আসি আরো বিভিন্ন মানুষের যত সৎ নিয়ত আছে বৈধ নিয়ত আছে যদি করে আসি এই কোরআনের বাগানের ওসিলা করে এই কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বান্দা পাঠাইলো বান্দা কোরআন হাদিস থেকে কিছু নসিহত শুনবে এই নসিহতের ময়দানে আসার নিয়ত করার কারণেও তো আল্লাহ তাআলা হতে পারে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেই এমন কি তার বাবা মার কবরকেও জান্নাতের বাগান বানায়া দিবে ঠিক কি না আল্লাহ চাইলে পারে কি পারে না ভালো নিয়তের দাম আসেনি আসেনি খারাপ নিয়তের দাম আল্লাহর নিকট নেই শুনুন নিয়তটা যতটুকু খারাপ হবে ওই খারাপ নিয়তের কতটুকু খারাপই আর নিয়তটা কতটুকু ভালো যতটুকুই হোক না কেন ওই নিয়তটার ভালাই কতটুকু বুখারীর বর্ণনা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর 31 নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইদাল কতালাল মুসলিমান বিসাইফাইহিমা ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে শুনো গভীর মনোযোগ দাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বলেন দুইটা লোক যদি তরবারি দিয়ে লড়াই বেজে যায় আর যদি যুদ্ধ করতে থাকে মারামারি করতে থাকে হানাহানি করতে থাকে যেই ব্যক্তি আপনার তরবারি দিয়ে অপর ব্যক্তিকে মেরে ফেলবে এর মানে হত্যা করে ফেললো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ক্ষেত্রে বলতেছে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ বলেন এর মানে অন্যায়ভাবে মানুষ হত্যা করা জায়েজ আছে নাকি জায়েজ আছে অন্যায়ভাবে মানুষ হত্যা করা জায়েজ আছে জায়েজ নেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি হত্যা করবেন সেও আল্লাহর জাহান্নামে যাবে আর যাকে হত্যা করা হয়েছে সেও আল্লাহর জাহান্নামে যাবে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চাইলেন ওগো আল্লাহর নবী বিশ্ব নবী যিনি হত্যা করলো ও তো খুনি ও তো অন্যায়ভাবে হত্যা করেছেন ওর ব্যাপারে জাহান্নামের রায় হয়েছে এটা মানতে পারলাম কিন্তু যাকে হত্যা করা হয়েছে ওর তো কোনো দোষ ছিল না ও কেন জাহান্নামে যাবে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা যখন উভয়ের মাঝে ঝগড়া হয়ে গেল যখন এক ব্যক্তি অন্য ব্যক্তিকে তরবারি দ্বারা হোক আপনার লাঠি দ্বারা হোক এমন কি আপনার টাস ইন টপ মেশিন গান রিভারবাল দ্বারা হোক যেটার দ্বারাই হোক না কেন মেরে ফেললো যেই ব্যক্তি মারা গেছে ওরও অনেক আশা ছিল ওরও নিয়ত ছিল ওরও একটা চেষ্টা প্রচেষ্টা ছিল যে সুযোগ যদি পায় তাহলে উইও ওকে হত্যা করে দিবে নাউজুবিল্লাহ বলেন এর মানে ওর নিয়তটা খারাপ ছিল কিন্তু ও সুযোগটা পায় নাই এই জন্য হত্যা করতে পারে নাই এই যে আপনার চাওয়া পাওয়া খুন করার একটা আশা প্রত্যাশা ছিল এই ছোট্ট এই খারাপ নিয়তটার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর ক্ষেত্রেও জাহান্নামের ঘোষণা দিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন এখন একটু অন্য একটা হাদিস থেকে ঘুরে আসি গভীর মনোযোগ সম্মানিত হাজিরিন প্রিয় উপস্থিতি আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন
কিয়ামতের কঠিন বিভীষিকা অবস্থার মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবে হুকুম দিবে যে তোমরা তার গুনাহের পাল্লা এবং নেকির পাল্লা তোমরা পরিমাপ করো দেখো বান্দা জাহান্নামী না জান্নাতি এটা যখন শুরু হয়ে যাবে এমন করে বান্দাদের নেক আমল এবং বদির পাল্লা যখন পরিমাপ করা শুরু করে দিবে তখন এক ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এক ব্যক্তির নেকিটা কম হয়ে যায় আমলনামার মধ্যে বদিটা ভারী হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন কি জানেন না সবকিছু জানেন কি না আমার আল্লাহ তো ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর প্রত্যেকের অন্তরের অন্তরস্থলের খবর পর্যন্ত জানে তারপরেও আমার আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে ওরে ফেরেশতারা এই বান্দার নেক আমলের কি অবস্থা ফেরেশতারা বলে তার নেক আমলটা অত্যন্ত হালকা বদির পাল্লাটাই তো ভারী আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে তার নেক আমল আবার পরিমাপ করো ফেরেশতারা যখন আবার পরিমাপ করেন আবার পরিমাপ করার পর দেখেন আবারও তার গুনাহের পাল্লা ভারী নেকের পাল্লা হালকা আবার আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করার জন্য আদেশ করে ফেরেশতারা যখন আবার পরিমাপ করে আবারও দেখে তার নেকের পাল্লাটা হালকা গুনাহের পাল্লাটা ভারী নাউজুবিল্লাহ বলেন আমাদের সাথে যেন এরকম না হয় আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল করে জান্নাতবাসী হবার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ফেরেশতারা শুনো এই বান্দার কিছু আমলের একটা অংশ আমার নিকট আছে এই আমলের অংশটা তার পাল্লার মধ্যে রেখে দাও অতঃপর পরিমাপ করো ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিন থেকে নেওয়া কিছু একটা আমলের অংশ নেকির পাল্লার মধ্যে রাখা হলো হাদিসের মধ্যে বলা হয় নেকির পাল্লাটা বদির পাল্লার চাইতে কুঠি কুঠি গুণ ভারী হয়ে গেল আল্লাহু আকবার এর মানে বদির পাল্লা হালকা নেকির পাল্লা ভারী তার ঠিকানা কোথায় জান্নাতে ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করল এবং জানতে চাইল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বি করিম আনুষের মালিক রব্বুল আলামিন বললেন এই যে যেই জিনিসটা যেই বস্তুটা আমলের একটা অংশ আমি তার আমল নামার মধ্যে দিলাম এটা হলো সেই আমল এই বান্দা যখন এশারের নামাজ পড়ে ঘুমাসে কিসের নামাজ আমরা ঘুমাইনি যখন এশারের নামাজ পড়ে ঘুমাসে এশারের নামাজ পড়ে ঘুমাসার সময় বান্দা অনেকটা ঘুম দেবার পরে হঠাৎ করে রাত্র তিনটা অবধি অথবা দুইটা গভীর রাত্রে জাগ্রত হয়ে যায় একদিন জাগ্রত হয়ে যাবার পর ওই বান্দা নিয়ত করে যে আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমি অল্প একটু সময় আল্লাহর জিকির করব আল্লাহু আকবার বলি কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমি অল্প একটু জিকির করব বান্দা জিকিরটা আর করতে পারে নাই ঘুমটা প্রবল হবার কারণে বান্দা আবার ঘুমায়া পড়ছে বান্দা কিন্তু জিকির কি করতে পারে নাই ঘুমটা প্রবল হবার কারণে ঘুমায়া পড়ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হঠাৎ করে গভীর রাত্রে যখন জেগে গেল জেগে যাবার পর যখন নিয়ত করলো যে বান্দা একটু জিকির করবে কিন্তু জিকির করতে পারে নাই আবার তিনি ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে গিয়েছেন ওই বান্দা যে নিয়ত করলো একটু জিকির করবে বান্দা জিকির না করতে পেরেছে কি হয়েছে এই বান্দার এই ছোট্ট নেক নিয়তটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছে এই জন্য আমি এই কঠিন বিভীষিকাময় অবস্থার মধ্যে এই বান্দাকে ক্ষমা ঘোষণা করে জান্নাত দান করে দিলাম আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য ভালো নিয়তের দাম আছে কিনা আর খারাপ নিয়তের জন্য সেটা হোক অল্প একটু সেই নিয়তের জন্য তার শেষ ঠিকানা কি হতে পারে জাহান্নাম হতে পারে এই জন্য সর্ব অবস্থায় ভালো নিয়ত করব ভালো কাজ করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন সকলে বলি আমিন মহাগ্রন্থ আল কোরআনুল করিমের কিছু টিপস এই কোরআনের ময়দানে বলবো
যে টিপস গুলো যদি আমরা পঙ্খানো ভাবে পালন করি তাহলে আমরা ইসলামের দৃষ্টিতে তাকওয়া অবলম্বন করার ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে যেতে পারব আর যখন তাকওয়া অবলম্বন করতে পারব তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে اخلاق সেই اخلاقের সোয়া যদি আমরা পেয়ে যাই তাহলেই আল্লাহর দরবারে সাধারণ ক্ষমা পেয়ে আমরা জান্নাতবাসী হতে পারব ঠিক কি না এইজন্য আসুন কোরআন কি বলে দেখি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহার মিনহা ওয়া মা বাতন তথাপি দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দাও আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহার মিনহা ওয়া মা বাতন তথাপি তোমরা অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজকর্মের নিকটবর্তী হইও না সেটা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক কি বুঝতে পারলাম আল্লাহ কি বললেন তোমরা অশ্লীল কথাবার্তা এবং কাজকর্মের নিকটবর্তী হইও না সেটা প্রকাশ্যে হোক কিংবা গোপনে তো প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে গোপনের গুনাহ সারা যাবে তো ইনশাআল্লাহ প্রকাশ্যেও গুনাহ করব না গোপনেও গুনাহ করব না রাজি আছে কে হাত উত্তোলন করে দেখায় আল্লাহর দরবারে আল্লাহ তাআলা সকলকে কবুল করুন আমিন এক নাম্বার টিপস কি ইসলামের দৃষ্টিতে চরিত্র গঠন করব আমরা বিষয়বস্তু হচ্ছে কি ইসলামের দৃষ্টিতে চরিত্র গঠন করব তাকওয়া অবলম্বন করার ক্ষেত্রে ধাপ ধাপ এগিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল মঞ্জুর করে নেয় তাহলে এই আয়াতগুলোর উপর আমরা যদি পঙ্খানো পঙ্খানো ভাবে আমল করতে পারি আমাদের ঠিকানা জান্নাত হয়ে যেতে পারে আল্লাহু আকবার বলুন সম্মানিত হাজিরিন প্রিয় ভাইয়েরা আমার প্রকাশ্যে যত গুনাহ করি গোপনে তার চাইতে ভয়ঙ্কর গুনাহ আছে কি না টিভি সিরিয়াল আছে অ্যান্ড্রয়েড ফোন আছে আমরা দিবারাত্রি কিন্তু গুনাহের মধ্যে ডুবে থাকি ঠিক কি না ঠিক কি না সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার এই জন্য প্রকাশ্য এবং অপ্রকাশ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে পারবো না ইনশাআল্লাহ অতঃপর দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন সূরাতুল আলে ইমরানের 134 নম্বর আয়াত 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله اكبر বলুন আমরা যদি ইসলামের দৃষ্টিতে চরিত্র গঠন করতে চাই তাহলে এই টিপসগুলো মানতে হবে পারবো তো ইনশাআল্লাহ এক নাম্বার কি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে পারবো না ইনশাআল্লাহ অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাম তথাপি সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যে অবস্থায় আমরা থাকি না কেন ব্যয় করতে হবে কার রাস্তায় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহর জন্য ব্যয় করতে হবে খরচ করতে হবে আপনার আমার 10 টাকা আছে 10 টাকা থেকে 1 টাকা দেব আপনার আমার 10000 টাকা আছে 10000 টাকা থেকে আমরা 500 টাকা দেব আপনার আমার 10 কোটি টাকা আছে সেই 10 কোটি টাকা থেকে আমরা 1000 টাকা হলেও দেব ঠিক কি না সেটা হোক গরিব কে সেটা হোক মিসকিন কে সেটা হোক মাদ্রাসায় সেটা হোক মসজিদে রাজি আছে কি না ইনশাআল্লাহ কি করতে হবে সচ্ছল থাকি অসচ্ছল থাকি অল্প কিছু হলেও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে পারবো না ইনশাআল্লাহ নাম্বার 3 ওয়াল কাযিমিন আল গায়জ তথাপি রাগকে সংবরণ করতে হবে মানুষের যখন রাগ উঠে যায় মানুষের মাথা যখন গরম হয়ে যায় ওই মানুষের দ্বারা কিন্তু অনেক গুনাহের কাজ হয়ে যায় ঠিক কি না
অনেক গুনাহের কাজ কিন্তু হয়ে যায় মানুষ যখন রাগান্বিত হয়ে যায় হঠাৎ করে রামদাদা কোপ দিয়ে একজন মানুষকে খুন করে ফেলে অতঃপর তার হুঁশ আসে কি করলাম যখন মানুষ রাগান্বিত হয়ে যায় বাঁশ নিয়ে আরেক ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দেয় ঠিক কি না যখন আবার রাগ ঠান্ডা হয়ে যায় তখন বুঝলো আমি কি করলাম এই রাগ উঠায় শয়তানে আর এইটা হলো শয়তানের কাজ আর যখন এরকম আকামটা সংগঠিত হয়ে যায় এরকম কুকর্মটা যখন সংগঠিত হয়ে যায় তখন আবার তার মাথাটা ঠান্ডা হয়ে যায় তখন বুঝে আসেন রেগে গেছি তো হেরে গেছি ঠিক কি না এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়ের আমার রাগকে কি করতে হবে সংবরণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করার সাথে সাথে যদি আমরা রাগ সংবরণ করি ধৈর্য থাকলেই তো রাগ সংবরণ করতে পারবো ঠিক কি না এই জন্য ধৈর্যের চাবিকাঠি বাড়াতে হবে পারবো না ইনশাল্লাহ আমরা তো সাধারণ মানুষ কি আমরা সাধারণ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবীর সাহাবী প্রিয় সাহাবী এক যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে ইসলামের জন্য দ্বীনের জন্য কঠিন থেকে কঠিনতর ভাবে যুদ্ধ করছে জীবনের রিস্ক নিয়ে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে দেখা যায় কাফেরের শিবিরের ভিতরে ঢুকে গেছে ইসলামের জন্য ইসলামের পতাকা বরন্দ করার জন্য সাহাবী যখন অক্লান্ত পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে গেছে আর যুদ্ধ করতেছে কাফেরদের বিরুদ্ধে লড়তেছে কিছু সাহাবায়ে কেরাম মনে করলো সব সওয়াব মনে হয় এই সাহাবী নিয়ে যাবে আল্লাহর রাসূল যখন এই কথাটা শুনলেন আল্লাহর রাসূল ওই সাহাবীর ব্যাপারে জাহান্নামের ঘোষণা দিয়ে দিল জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ তিনি কি আল্লাহর নবীর সাহাবী আশ্চর্যান্বিত হয়ে গেলাম সাহাবী জাহান্নামী হবে গরম আবার তো সাহাবী যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়ছে সাহাবী তো পালিয়েও যায় নাই কেন আল্লাহর নবী তার এগেনস্টে জাহান্নামের কথা বলল তখন ওই ব্যক্তি দেখার জন্য চাতক পাখির মতো তাকায় থাকলো যে কি ঘটে আমি দেখব কিছুক্ষণ পর ওই ব্যক্তি দেখতে পায় ওই সাহাবায়ে কেরাম ওই সাহাবাটা যখন কাফেরদের সঙ্গে লড়তেছিল একটা সময় কাফেরের এক আঘাতে ওই সাহাবীর ডান হাতটা কেটে পড়ে যায় নাউজুবিল্লাহ বলে সাহাবী আর সহ্য করতে পারে নাই ব্লিডিং হইতে হইতে এমন অধৈর্য হয়েছে এমন কষ্টে পতিত হয়েছে হতে পারত সেই সাহাবী যদি আরেকটু সময় অপেক্ষা করত তাহলে আল্লাহর পক্ষ থেকে শাহাদাতি মৃত্যু তিনি পান করতে পারত শাহাদাতি সুদা পান করতে পারত কিন্তু সাহাবা ধৈর্য ধারণ না করতে পেরে তার তরোয়ালটা তরবারিটা বালুর মধ্যে গেথে নিজের তরবারির উপরে নিজেই ঝাঁপিয়ে পড়েছে নাউজুবিল্লাহ বলেন এর মানে আত্মহত্যা করা কি মহাপাপ আত্মহত্যাকারী কি আল্লাহর জান্নাতে যাবে না এই যে অধৈর্য হয়ে নিজে আত্মহত্যা করলো শেষ ফল দেখলো কি সেই সাহাবী জাহান্নামেই চলে গেল এর মানে এত বড় মানুষ যদি তার ভুলের কারণে তার ঠিকানা শেষ পর্যন্ত জাহান্নাম হয়ে যায় তাহলে আমরা তো সাধারণ মানুষ আমাদের রাগে যে কোনো কিছুই তো হয়ে যেতে পারে ঠিক কি না এই জন্য কি করা লাগবে ওয়াল কাযিমিন আল গাইজ আমাদের রাগকে সংবরণ করতে হবে রাজি আছি তো ইনশাল্লাহ কে কে রাগকে সংবরণ করব হাত তুলে দেখাই আল্লাহ কবুল করুন হাত নামাই কয়টা জিনিস হলো একটা হলো লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহার মিনহা ওয়া মা বাতন প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ ছাড়তে হবে দ্বিতীয় নাম্বার স্বচ্ছলতা এবং অস্বচ্ছলতা অস্বচ্ছলতার মধ্যে যেই পরিস্থিতির মধ্যেই থাকি না কেন আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে তৃতীয় নাম্বার রাগকে সংবরণ করতে হবে মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে রাজি আছি না ইনশাল্লাহ আমল করতে হবে মানতে হবে তাহলেই তো এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হবে মাহফিল কমিটিকে আল্লাহ মাফ করে দিতে পারে আমাকে আপনাদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে ঠিক কিনা দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পরে কি বলেন ওয়াল্লাফিন আনিন নাস তথাপি মানুষদেরকে ক্ষমা করতে শিখতে হবে কি করতে হবে মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে শিখতে হবে আপনি যদি ক্ষমার এই গুণটা
এই রীতিনীতি যদি অবলম্বন করতে পারেন আল্লাহ চাহে তো এই ক্ষমার গুণ আপনি অবলম্বন করার কারণে আল্লাহ আপনাকে maaf করে জান্নাত দান করে দিতে পারে মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাম ফজরের নামাজের পূর্বে সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরিয়ে নিয়ে মুখ ফিরে বসে আছেন সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষা করতেছেন হাদিসের মধ্যে আসছে যে কোন নামাজের জন্য মসজিদে যাইয়া কোন বান্দা যখন অপেক্ষা করে তখন মুসুলধারার বৃষ্টির মতো তার উপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের দেশের মানুষ আসে জামাতের শেষ পর্যায়ে জামাত থামাত পরে পা ওঠাও মেলে হাত পা এদিক সেদিকে দিয়া একটু রেস্ট টেস্ট নিয়া পরে বের হয় থাকার কথা হলো আগে সে থাকে হলো পরে ফজিলত কি ফজিলত হলো আগে যথাযথ সময় আগে এসে নামাজের জন্য অপেক্ষা করব সওয়াব দিবে কে আল্লাহ সাহাবায়ে কেরামদের দিকে মুখ দিয়ে বিশ্বনবী বসাম এখনো ফজরের নামাজে দাঁড়ান নাই আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলে বলে আমার সাহাবায়ে কেরাম শুনো এখন যে ব্যক্তিটা মসজিদের গেট দিয়ে প্রবেশ করবে ও আল্লাহর জান্নাতে চলে যাবে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল কোন ব্যক্তিটা আসবে কি এত ভাগ্যবান তার ব্যাপারে আল্লাহর নবীর এই সাক্ষ্য আল্লাহর নবীর এই ভাষ্য আল্লাহু আকবার বলুন না বিশ্বনবীর কথা কি মিথ্যা হতে পারে সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে তাকিয়েছিলেন দেখলেন ইতিমধ্যেই একজন সাহাবী গেট দিয়ে ঢুকছেন এমন কি অজুর পানিও তার দাড়ি বেয়ে বেয়ে পড়ছে সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন ও কতই না ভাগ্যবান বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী দুনিয়ার জমিনের মধ্যে থেকে তারপর জান্নাতের সুসংবাদ পেয়ে গেল আল্লাহর রাসূল আবার পরদিন আপনার সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসে আছেন আল্লাহর রাসূল সেদিনও এই ভাষ্য দিলেন যে এখন যেই ব্যক্তি গিয়ে দিয়ে ডুববে সেও আল্লাহর জান্নাতে যাবে আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম আজকে দেখব কে ঢোকে কি আজকে দেখব কে এত ভাগ্যবান সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে প্রথম দিনের ঘটনা দ্বিতীয় দিন যখন আবার তাকিয়েছিল তখন দেখতে পেলেন ওই যে প্রথম দিন যেই সাহাবায়ে কেরাম ঢুকছিলেন সাহাবা ঢুকছিলেন দ্বিতীয় দিনও সেই সাহাবীই ঢুকেছে আল্লাহু আকবার বলেন পরের দিন আবার বিশ্বনবীর একই ঘোষণা এই যে এখন যেই সাহাবী ঢুকবে সে আল্লাহর জান্নাতে যাবে ঠিক তেমনি ভাবে অনুরূপ প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন একই লোক ঢুকেছে আল্লাহর রাসূল একই লোকের ব্যাপারে তিন দিন জান্নাতের ঘোষণা দিয়েছে আল্লাহু আকবার বলি একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি ঈর্ষান্বিত হলো যে তার ব্যাপারে বিশ্বনবী ঘোষণা দিলেন জান্নাতি দুনিয়ার জমিনের মধ্যে থেকে জান্নাতি হয়ে গেল কি এমন আমল করে ঈর্ষান্বিত হলো হিংসা না এটা হলো ঈর্ষান্বিত মানে আমার ছেলে হাফেজ হয়েছে আপনি ঈর্ষা করবেন আমার ছেলেকে হাফেজ বানাবো ভালো নিয়ত ঈর্ষান্বিত হয়েছে ওই সাহাবি সেই সাহাবিকে বলে আমি তিন দিন রাত্রে তোমার ঘরে মেহমান হতে চাই কয়দিন মানে আমল দেখবে কি আমল গুরুত্বপূর্ণ আমল করে যে আমলের কারণে বিশ্বনবীর এই ঘোষণা সম্মানিত হাজরিন প্রিয় ভাইয়ের আমার ওই সাহাবি যখন অনুমতি দিলেন মেহমান হিসেবে গ্রহণ করলেন ওই সাহাবির সঙ্গে যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা যখন তিনি তার ঘরের মধ্যে অবস্থান করতে লাগলেন রাত্রে বেলা এশারের নামাজ পর ঘুমাইছে যে ঘুমাইছে রাত্রে বেলা আর কোনো জাগে নাই একেবারে ফজরের আজান দিছে পরে উঠে ফজরের নামাজ পড়ছে কিন্তু যেই ব্যক্তি দেখতে গিয়েছে কি আমলটা করে কি আমলের বিনিময়ে আল্লাহ নবী বিশ্বনবী দুনিয়ার জমিনের মধ্যেই তাকে জান্নাতের সুসংবাদে শুনাইল দেখে কোনো কিছুই তো এষ্টা আমল নাই অতিরিক্ত আমল নাই তাহলে কি এমন আমলের কারণে সে জান্নাতে যাবে আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী তিনি মনে করলো হয়তো বা আজকে ঘুম ভাঙে নাই কালকে দেখব এরকম ভাবে কালকে এরকম ভাবে তৃতীয় দিন দেখলেন নাম
এশারের নামাজের পর ঘুমাই, আবার ফজরের আজানের পর ওঠেন, তারপরে ফজরের জামাত পড়েন। আর তিনি তার আবেগ কন্ট্রোল করে রাখতে পারলেন না, কৌতূহলটা জেগে উঠল এবং বলেই ফেললো, ভাই তুমি প্রতিদিন এশারের নামাজের পর ঘুমাও, ফজরের নামাজের সময় তুমি খালি জাগো, কিন্তু এই সারা রাত্র তুমি কোনো ইবাদত করো না। আমি তো তোমার ইবাদত দেখতে এসেছি, স্পেশাল কি এমন ইবাদত করো? তোমার ব্যাপারে বিশ্ব নবী পরপর তিন দিন জান্নাতের ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার বলুন। সেই সাহাবী বলতেছে, ভাই শুনো, আমি তো হালাল হারাম বেছে চলি, আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আরো যদি ইসলামের হুকুম আছে আমি পালন করি, কিন্তু আমি রাত্রে বেলা এমন তো কোনো বাড়তি আমল করি না। তবে আমার একটা দিক আছে যেটা আমি প্রত্যেক দিন রাত্রে অবলম্বন করি, সেটা গ্রহণ করে আমি চলতেছি। সেটা হলো, আমি যখন এশারের নামাজ পড়ি, এশারের নামাজের পর যখন ঘুমায় যাই, এশারের পর ঘুমায় যাওয়ার পর দুনিয়ার জমিনের মধ্যে আজকের দিনে কে আমাকে কষ্ট দিল, কার সঙ্গে ঝগড়া হলো, কার সঙ্গে বিভেদ হলো, কে আমার মনটা ভাঙলো, আমি কোনো কিছু মনে রাখি না, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে আমি ঘুমায়া যাই। সেই সাধারণ ক্ষমা ঘোষণা করার কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে আল্লাহর নবীকে দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ শোনাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। এই জন্য মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করা যাবে কিনা? যাবে নি। মানুষকে ক্ষমা করার গুণটা রীতিনীতিটা অবলম্বন করা যাবে না ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ। তাহলে কয়টা হলো? ইসলামের দৃষ্টিতে চরিত্র গঠন, তাকওয়া অবলম্বন করার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাব, ধাপ ধাপ যখন এগিয়ে যাব আল্লাহ খুশি হয়ে জান্নাত দান করে দিবে, সকলে বলি আমিন। তারপরে কি করতে হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 199 নম্বর আয়াত, 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদিল আফওয়া ওয়ামুর বিল মারুফ ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহু আকবার বলুন। কি করতে হবে? হুদিল আফ, তথাপি তুমি বিনয়ী হও এবং ক্ষমা গ্রহণ করার রীতিনীতি অবলম্বন করো। পারবো তো ইনশাল্লাহ, পারবো তো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। কি করো? সৎ কাজের আদেশ করো। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কুল্লু কালাম ইবনে আদম আলাইহি লাহু আমরুম বিল মারুফ আও নাহিউন আনিল মুনকার আও যিকরুল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেকটা বনি আদম সন্তানের প্রত্যেকটা কথাই ক্ষতিকর। আপনি চায়ের দোকানে বসেন, অমুক বাড়ির বিচার কি হলো, সেটা ভালো হয় সাল হলো না খারাপ হলো, আপনি এক ব্যক্তির পক্ষ টানলেন, সে আরেক ব্যক্তির পক্ষ টানলো, চা খেতে যে এরকম ছোট্ট আলোচনা নিয়ে বিশাল বড় গন্ডগোল, ঠিক কিনা? এক পক্ষ লাঠি, দ্বিতীয় পক্ষ লাঠি, এক পক্ষ টেটা, দ্বিতীয় পক্ষ টেটা, রামদা চাবাড়ি, ঠিক কিনা? সাধারণ কথা নিয়ে মারামারি হানাহানি হয় কি হয় না? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এই যে মনে করেন ব্রাজিল আর্জেন্টিনার যে খেলা গেল, সাধারণ এই খেলা নিয়ে বিতর্ক নিয়ে অনেক মানুষকে কিন্তু অনেক মানুষ হত্যা করে ফেলেছে, আমরা জেনে জানি কিনা, ঘটনা সত্য কিনা? এর মানে বিশ্ব নবী বলেন, বনি আদম সন্তানের জন্য প্রত্যেকটা কথাই ক্ষতিকর, তবে সৎ কাজের আদেশ ব্যতীত অসৎ কাজের নিষেধ ব্যতীত এবং আল্লাহর জিকির ব্যতীত। আল্লাহু আকবার। এর মানে মানুষ যখন সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে এবং আল্লাহর জিকির করবে, এর বাইরে যত কথা আছে সমস্ত কথাই অনার্থক কথা। আল্লাহ তাআলা আমাদের অনার্থক কথা থেকে বাঁচাক, সকলে বলি আমিন। আল্লাহর হুকুম আহকাম মেনে সুন্দরভাবে যদি আমরা চলি, আমল আখলাক যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করি, তাহলে যেই কথাই বলবো সেই কথাই আমাদের সওয়াব, যেই কথাই বলবো সেই কথাই আমাদের নেকি, ঠিক কিনা? কথার মধ্যে থাকবে শুধু সৎ কাজের আদেশের মতো কথাগুলা, আর কথার মধ্যে থাকবে অসৎ কাজের যে নিষেধ
বিষয়গুলো আছে সেইগুলা আর যখন অবসর সময় থাকব জিকির করব কার আল্লাহর একটু জিকির করিলাম ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله সম্মানিত হাজিরিন প্রিয় ভাইরা আমার উত্তম চরিত্র গঠনের ক্ষেত্রে اخلاق ঠিক করার ক্ষেত্রে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আরো টিপস নেওয়া লাগবে দরকার আছে কি নাম আল্লাহ রাব্বুল আলামিন سورة القصص 83 নম্বর আয়াত 20 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা দারুল আখিরাতু নাজালুহা তিলকা দারুল আখিরাতু নাজালুহা লিল্লাযীনা لا يريدون علوا في الأرض ولا فسادا الله أكبر بولين تلك الدار الآخر دار ماني غور كي آخر ماني آخرة تير ماني آخرة تير اي غور الله جادر جنو نردھارن كوري ركھے چه نردھاری تو كوري ركھے چه تارا كارا جانتے ہو بينا جانتے ہو بينا كي بولن بھائي جانتے ہو بينا সম্মানিত হাজিরিন প্রিয় ভাইয়েরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কারাম তারা হলো লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদাম তথাপি দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে নিজে বড় মনে করে না নিজে অহংকার করে না গরিমা করে না এবং দুনিয়ার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার এমন কোনো কাজ করতে চায় না আল্লাহু আকবার বলুন দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে নিজে বড় মনে করে না ফাসাদ সৃষ্টি করতে চায় না এই সমস্ত মানুষের জন্য আখিরাতের সেই ঘর আর আখিরাতের সেই ঘর মানে কি আল্লাহর জান্নাত আল্লাহু আকবার বলুন সম্মানিত হাজিরিন প্রিয় ভাইয়েরা আমার আমরা যদি মুসলমান হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করে যদি আমরা জান্নাতেই কামাই না করতে পারি তাহলে আমাদের চাইতে হতভাগা আর কেউ নাই ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়ের আমার এই যে আপনি আখির জামানার নবীর উম্মত ঠিক কিনা এই যে আমি আখির জামানার নবীর উম্মত ঠিক কিনা ইসলাম গ্রহণ আগে ইসলাম গ্রহণ করার আগের কথা আপনি ওয়াহশী যখন ইসলাম গ্রহণ করে নাই তখন ওয়াহশী ছিল একজন দাস কি ছিল হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন দাস জুবাই ইবনে মুতিমের দাস ছিলেন ওই ওয়াহশী ইসলাম গ্রহণ করার আগে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে উহুদের যুদ্ধের ময়দানে হত্যা করেছে নাউজুবিল্লাহ বলেন যখন ইসলামের জ্ঞান চলে আসছে ইসলামের ছায়াতলে যখন চলে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে তিনি হয়ে গেছে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আল্লাহু আকবার ওই ওয়াহশীর মতো ইসলাম গ্রহণ করার আগের কথা বলতেছি ওয়াহশীর মতো জঘন্য কাজ কি আমরা করছি নাকি করেছি এমন কাজ আমাদের দ্বারা হয়েছে তাহলে আমরা নৈরাশ্য হবো কেন কি হবো কেন নৈরাশ্য হবো কেন কিন্তু যখন ইসলামের ছায়া তলে চলে আসছে সম্মান দান করেছে কে আল্লাহ আমরা তো দাহিয়াতুল কালবিকে চিনি আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবীর নাম একজনের নাম ছিলেন দাহিয়াতুল কালবি ওই দাহিয়াতুল কালবি আইয়ামাত জাহিলিয়াত যুগের মধ্যে যখন ইসলাম গ্রহণ করেন নাই একাধিক শিশু নিজ হাতে হত্যা করেছেন এমনকি তার নিজ সন্তানকে ছোট্ট একটা মেয়েকে সাজায়া গুছায়া তিনি বের করে নিয়ে যায় ঐতিহাসিক গণ কিতাবের মধ্যে লেখেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে সাক্ষ্য প্রদান করে ইসলাম গ্রহণ করার পরে যে আমি আমার মেয়েকে যখন সাজায়া নিয়ে যাচ্ছি ঘুরানোর কথা বলেন
আমরা তো এটা মেয়ে মানে কলঙ্ক মনে করতাম, মেয়ে মানে বোঝা মনে করতাম, অপমানজনক কিছু মনে করতাম। আমি যখন তাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছি আর যখন আমি গর্ত করছি হঠাৎ করে কিছু ধুলাবালি আমার দাড়ির মধ্যে লাগে, আমার মেয়েটা এসে বলে আব্বু তোমার দাড়ির মধ্যে ময়লা লেগেছে। এ বর্ণনা করতেছে কে? হযরত ওয়াহশী। কে? হযরত ওয়াহশী আল্লাহর নবীর সামনে। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী শুনুন, আমি যখন ইসলামের ছায়াতলে আসি নাই তখন আমি তো অসংখ্য শিশু মেরেছি, এমনকি আমার কলিজার টুকরো কন্যাটাকে যখন আমি মারার জন্য দূরে একটা কোথাও নিয়ে আমি যখন গর্ত খুঁড়ছি তখন হঠাৎ করে যখন আমার দাড়ির মধ্যে ধুলো বালি লাগে, আমার মেয়েটা এসে বলে আব্বু তোমার দাড়ির মধ্যে ময়লা লেগেছে। ও তো জানে না আমি ওকে মারার জন্য এই গর্তা করছি। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, প্রিয় ভাইয়ের, আমার সেই ওয়াহশীও যখন গর্তটা খনন করে ফেললেন তার নিজ মেয়েকে ধাক্কা দিয়ে ফেলেন, মাটি দিয়ে ভরা শুরু করে দিলেন। নাউজুবিল্লাহ। মেয়েটা তো বুঝে গেছে বাবা আমাকে মৃত্যু কোলে ঢলিয়ে দিবেন। মেয়েটা ডেকে ডেকে বলে বাবা আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না, আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমাকে কলঙ্ক মনে করে দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় করে দিচ্ছ, আমি কখনো পরিচয় দিব না, বাবা আমাকে মেরো না। তারপর সেই দাহিয়াতুল কলবি মেয়ের কথা শোনে নাই। নাউজুবিল্লাহ বলেন। তারপরেও কি? কলিজার টুকরো সেই মেয়ের কথা শোনে নাই। আমি আপনি কি আমার আপনার আপন মেয়েকে গর্তের মধ্যে ফেলে হত্যা করে ফেলেছি, হত্যা করেছি? এটা কি আমার আপনার দ্বারা সম্ভব হয়েছে? হয়নি। প্রত্যেকটা মেয়ে তার বাবার নিকট কি রাজকন্যা হিসেবে থাকে, ঠিক কিনা? দূরে গিয়ে লাভ কি? এই যে মনে করেন আমার প্রিয়তমা স্ত্রী, তার যেই বাবা অত্যন্ত ভালো মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ, তো সেই শ্বশুর আব্বা তিনি, তার মেয়ের যদি কিছু হয় মনে হয় তার কলিজার মধ্যে আঘাত লাগে। মেয়েকে এত ভালোবাসে আর বেচারা এতই সরল, বেশি কিছু হলে ফেল ফেল করে মহিলাদের মতো কাঁদতে শুরু করে দেয়। আল্লাহু আকবার বলুন। নরম মনের মানুষ, তার চাইতেও বেশি আমার মা, আমার বাবাও, আমার মা সন্তানদের কিছু হলেই অঝোর ধরা কান্না শুরু করে দেয়। আল্লাহু আকবার বলুন। এই সমস্ত বাবা মা তো আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? তো সেই ক্ষেত্রে আমার শ্বশুর এবং শাশুড়ি তারাও খুব ভালো মানুষ, আমার মা বাবা তারাও খুব নম্র ভদ্র ভালো মানুষ। তবে দেখা যায় আমি জামাই হিসেবে অনেক সময় তাদের সাথে রাগ করি। আমি মনে করি যে কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য হলো ক্ষমা করে দেওয়া, আর বান্দার বৈশিষ্ট্য কি? গুনাহ করা। বান্দার বৈশিষ্ট্য হলো গুনাহ করা, আর আল্লাহর বৈশিষ্ট্য কি? ক্ষমা করা। আমি আমার নিজের দিক থেকে বলি মনে হয় অধিকাংশ জামাইদেরই বৈশিষ্ট্য হলো শ্বশুর শাশুড়ির সাথে একটু রাগারাগি করা। আর শ্বশুর শাশুড়ি বাবা মার বৈশিষ্ট্য কি থাকবে? যে সন্তান যখন রাগারাগি করবে, যখন একটু মন খারাপ করবে, নিজ সন্তান মনে করে তাকে ক্ষমা ঘোষণা করে দিবে, ঠিক কিনা? যদি ক্ষমা ঘোষণা করতে না পারে কোনো শ্বশুর শাশুড়ি, তাহলে বোঝা যাবে ডাল মেকুস বলে নাকি, ডাল মেকুস কালাহে। কেননা প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি তো তার জামাইকে নিজের ছেলের মতো ভাবে, আর নিজের ছেলে যখন কিছু বলে কিছু করে যখন একটু কষ্ট দিবে, সেই কষ্ট ছেলের মতো নিলে তাহলে তো সেই কষ্ট বেশি দিন থাকার কথা না। আল্লাহ তাআলা প্রত্যেকের শ্বশুর শাশুড়ি এবং মা বাবাকে আল্লাহ তাআলা সমুন্নত, আল্লাহ তাআলা মর্যাদা, আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে ইজ্জত দান করুক। সকল বলি আমিন। সম্মানিত হাজরিন, প্রিয় ভাইয়েরা, আমার যেটা বলতেছিলাম, আমরা তো দাহিয়াতুল কালবির চাইতেও বেশি জঘন্যতম কাজ করি নাই ইসলাম গ্রহণ করার আগে। আবার ভাইবেন না যে সাহাবায়ে কেরামের সমালোচনা করতেছি, খবরদার। আমরা তো আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী ছিলেন হিন্দ, তিনি ও মক্কা বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে যখন ওয়াহশী উহুদের ময়দানে কতল করেছিলেন, হত্যা করেছিলেন, শহীদ করেছিলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কি কাজটা করেছিল? আল্লাহর রাসূলকে কষ্ট দেবার জন্য আল্লাহর রাসূলের চাচার কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। নাউজুবিল্লাহ বলি। সেই হিন্দু কিন্তু আপনার মক্কা বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলুন।
এর মানে হযরত ওয়াহশীর দিকে তাকান তিনি আল্লাহর রাসূলের চাচাকে হত্যা করেছেন জঘন্যতম কাজ আমরা এরকম কোন কাজ করি নাই হিন্দার দিকে তাকান জঘন্যতম কাজ আল্লাহর রাসূলের চাচা হযরত আমির হামজার কলিজাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছেন আমার মা বোনের এমন কিছু করে নাই আপনি দাহিয়াতুল কালবীর দিকে তাকান ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি তিনার নিজ সন্তানকেও ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে জীবন্ত লাশ করে দিয়েছেন আউযুবিল্লাহ বলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তারপরেও যখন ইসলামের ছায়া চলে এসেছে আল্লাহ তাআলার রহমতের ছায়া চলে এসেছে তখন আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে ওই সমস্ত ব্যক্তিদের সাথে রাদিয়াল্লাহু আনহুম লাগিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলুন কোরআনের ভাষা রাদিয়াল্লাহু আনহু এর মানে আল্লাহ তাআলা সন্তুষ্টি তাদের প্রতি আল্লাহু আকবার এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন যত গুনাহই করি না কেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে জোরে বলেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না কেননা হাদিসের মধ্যে আসছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তির জাহান্নামের রায় হয়ে গিয়েছে জাহান্নামের অর্ডার হয়ে যাবার পর ওই ব্যক্তিকে যখন ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পরে ওই যে বান্দা আল্লাহর সিংহাসনের দিকে বারে বারে ফিরে ফিরে তাকায় আল্লাহু আকবার বলি ওই বান্দা যখন জাহান্নামের দিকে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাচ্ছে ওই বান্দা কোথায় তাকায় কোথায় তাকায় আল্লাহর সিংহাসনের দিকে আল্লাহর রহমতের দিকে বান্দাকে যখন আরো নিয়ে যাওয়া হচ্ছে কিতাবের মধ্যে আসছেন হাদিসের মধ্যে বলা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাঝপথে যাবার পরে আমার আল্লাহর সিংহাসনের দিকে তাকায় আল্লাহর রহমতের দরিয়ার দিকে তাকায় সম্মানিত হাজরিন প্রিয় ভাইয়ের আমার এমনকি জাহান্নামের ধার প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবার পর তারপরে ওই গুনাহগার বান্দা আল্লাহর রহমতের দরিয়ার দিকে তাকায় মানে আল্লাহর সিংহাসনের দিকে তাকায় আমার আল্লাহ তো প্রত্যেকের অন্তরের অন্তরস্থলের খবর পর্যন্ত জানে জানে কিনা আমার আল্লাহ তো ইন্নাহু আলিমুম বিদাতিস সুদুর প্রত্যেকের অন্তরের অন্তরস্থলের খবর পর্যন্ত আমার মালিকের জানার বাকি নাই ঠিক কিনা জাহান্নামের ধার প্রান্ত পর্যন্ত যাবার পরেও যখন আল্লাহর রহমতের দরিয়ার দিকে তাকায় আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে ডেকে বলে ও ফেরেশতারা শোনো আমার ওই গুনাহগার বান্দাকে আমার সম্মুখে নিয়ে আসম আমি আমার বান্দার সঙ্গে কিছু কথা বলবো সম্মানিত হাজরিন প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ বুঝানোর বিষয় হলো আমরা এমন কোন জঘন্য কাজ করি নাই হত্যার মতো জঘন্য কাজ করি নাই আমরা এমন কোন জঘন্য কাজ করি নাই যেই কাজের জন্য আমাদেরকে এমন ভাবে লজ্জিত হয়ে দূরে সরে যেতে হবে যে মাওলা মনে হয় ক্ষমা করবে না মাওলা যদি অহশির মতো মানুষকে ক্ষমা করে সাহাবা বানিয়ে দিতে পারে মাওলা যদি দাহিয়াতুল কালবির মতো সাহাবীকে ক্ষমা করে সাহাবী বানিয়ে দিতে পারে মাওলা যদি হিন্দার মতো একটা মহিলাকে যদি ক্ষমা করে যদি সাহাবা সাহাবিয়া বানাই দিতে পারে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও যত গুনাহ করি না কেন আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা ঘোষণা করে আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু বানায় দিতে পারে ঠিক কি না বান্দাকে প্রশ্ন করে বান্দাম জাহান্নামের অর্ডার তো হয়ে গেছে রে বান্দাম তুই কেন আমার দিকে তাকাইলি বান্দা চিৎকার মেরে ডেকে ডেকে বলে ওগো মালিক আমি তোমার দিকে এই জন্য তাকিয়েছি তুমি পৃথিবীর জমিনে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে একটা কিতাব নাযিল করেছো আর সেই কিতাবের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাযিল করেছো আমার একটা আয়াতে কারিমা মনে হয়ে গিয়েছে আয়াতে কারিমাটা হলো ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমা আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার তথাপি তুমি তো অত্যন্ত ক্ষমাশীল দয়ালু যখন আমার আয়াতের কথা মনে হয়ে গিয়েছে আমি তোমার সিংহাসনের দিকে তাকাইছি তোমার রহমতের দিকে তাকাইছি আমার মনে হয়েছে হয়তোবা তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন সম্মানিত হাজরিন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঝপথে যাবার পর আবার কেন তাকাইলাম বান্দা তখন কোরআন দিয়ে কথা বলেন হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ওই বান্দা তখন কোরআন দিয়ে কথা বলে বান্দা বলে ওগো আল্লাহ সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আমার আরেকটা আয়াতে কারিমা মনে হয়ে গিয়েছে সেটা হলো তুমিই তো বলেছো ওমাইয়া গফিরুজ যুনুবা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কে আছে আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার তুমিই তো একমাত্র গুনাহ ক্ষমা করতে পারো এই জন্য তাকিয়েছি মালিক তুমি যদি গুনাহ ক্ষমা করে আমাকে maaf করে দাও তাহলে কারো নিকট কৈফিয়ত দিতে হবে না ঠিক কিনা বলুন বান্দা বুঝলাম আল্লাহ কথা বলতেছে কার সাথে বান্দার সাথে কার সাথে ওই বান্দার সাথে যেই বান্দার জাহান্নামের ওয়ার্ডার হয়ে গিয়েছে আপনার হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش ان رحمتي غلبت غضبي الله رب العالمين পৃথিবী সৃষ্টি হওয়ার হাজার হাজার বছর আগে এটা লিপিবদ্ধ করে রেখেছেন যে আল্লাহ তাআলার রহমত তার রাগের চাইতেও প্রবল আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার যতটা রাগ তার চাইতেও রহমত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ধার প্রান্ত পর্যন্ত পৌঁছে গেলি বান্দা তারপরে তুই আমার দিকে কেন তাকাইলি আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে প্রশ্ন করি বান্দা তখনও কোরআন দিয়ে জবাব দেয় আল্লাহু আকবার এর মানে রহমতের আশা বান্দা ছাড়ে নাই বান্দা বলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আমার আরেকটা আয়াতে কারিমা মনে হয়ে গেছে রে মালিক এই আয়াতে কারিমাটা মনে হয়ে যাবার পর যখন মনে হয়েছে জাহান্নামে ফেলে দিবে তারপর আমি তাকাইছি আমার মালিক চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারে আয়াতে কারিমাটা হলো তুমি তো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেছো কুল ইয়াম ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার বলি ওগো মালিক পরমালিদিগার তুমি তো নবী বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছো ও নবী আপনি বলে দেন আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয় নিজের প্রতি অনেক জুলুম করে ফেলেছি আল্লাহর সাথে আমরা অনেক অনেক কিছু কি করেছি মানে গুনাহের সাথে মিশিয়ে দিয়েছি আল্লাহকে আল্লাহ বলে মানি না আল্লাহর হুকুম আহকাম ভালোভাবে মানি না নামাজ ভালোভাবে আমরা কায়েম করি না নামাজ আদায়ও করি না সুদ খাই আমরা ঘুষ খাই আমরা যাকাত দেই না আমরা হজের টাকা হইলো আমরা হজ করি না এই নাফরমানি করার পরেও তারপরও আল্লাহ তাআলার দয়া থেকে আমাদের পিছপা হওয়া যাবে না ক্ষমা করার মালিক কে আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দাম তুই জাহান্নামের ধার প্রান্ত পর্যন্ত গিয়ে আমি আরশের মালিকের রহমত থেকে নৈরাশ হস নাই রে বান্দা এই জন্য আমি তোর এই রহমতের তো আকুতি মিনতি দেখে রব্বে কারীম আমি তোর সমস্ত জীবনের গুনাহ খাতা maaf করে তোর জাহান্নামের খাতার মধ্য থেকে নাম কেটে তোর নামটা আমি জান্নাতের লিস্টে দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন এর মানে বোঝা গেল কি ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় নাই এই কারণেই maaf পেয়ে গেল আমরা তো এখন তুই কিয়ামতের ময়দান পর্যন্ত যাই নাই কি কিয়ামতের ময়দান পর্যন্ত যাই নাই দুনিয়াতে আছি এই দুনিয়াতে থেকে চুরি করেছি রাহাজানি করেছি বাটপারি করেছি জুয়া খেলেছি জিনা করেছি যত যা কিছু করেছি সমস্ত কিছুকে ভুলে গিয়ে তাওবা করে তাওবাতুন নাসুহা করে পিছনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর দরবারে তাওবা করে এবং লজ্জিত হয়ে আর করব না বলে ওয়াদা করে আমরা সামনের সময় পারি না পাক্কা মুমিন হতে পারি না পারি না পারি না কে কে পারবো হাত উত্তোলন করে দেখাই আল্লাহ তাআলা সকলকে কবুল করুন আমিন ইসলামের দৃষ্টিতে মুসলমান কিভাবে চরিত্র গঠন করবে নবীওয়ালা আখলাক মুসলমানদের মধ্যে ফিট করবে এই ব্যাপারে ওয়াজ করেছি এক নাম্বার কি বলেছিলাম মনে আছে এক নাম্বার হলো লা তাকরাবুল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া মা বাতন তথাপি আপনার প্রকাশ্য হোক গোপনেই হোক ফাহেশা অশ্লীল কাজকর্মের নিকটবর্তী হওয়া যাবে না প্রকাশ্যে অপ্রকাশ্যে গুনাহ করা যাবে না এক নাম্বার দুই নাম্বার কি আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ইয়াদ-দাররা তথাপি সচ্ছল থাকি অসচ্ছল থাকি যেই অবস্থায় থাকি না কেন আল্লাহর রাস্তায় কিছু হলেও ব্যয় করব পারবো না ইনশাআল্লাহ তিন নাম্বার কি ওয়াল কাযিমিনাল গাইজ তথাপি রাগকে সংবরণ করব ক্রোধকে দমন করব পারবো না ইনশাআল্লাহ কে কে পারবো না হাত তোলেন কে কে পারবো না হাত তোলেন
আল্লাহু আকবার হাত নামান খেল নাই ওয়াজের দিকে খেল নাই দোকানের দিকে খেলা ছিল ওই লিগা আতু ডালাইছে যাই হোক আপনার পাঁচ নাম্বার হলো ওয়াল আফিনা আনিন নাস তথাপি মানুষদেরকে ক্ষমা ঘোষণা করতে শিখতে হবে এটা রীতিনীতি অবলম্বন করতে হবে পারবো না ইনশাআল্লাহ ও যে আল্লাহর রাসূল ঘোষণা দেয় জান্নাতের জান্নাতি হয়ে গেলেন তার গুণটা কি ছিল তার গুণটা ছিল ক্ষমা করে দেওয়া মানুষকে ক্ষমা করে দেওয়া আর আমাদের গুণ কি 5 বছর আগে ঝগড়া লেগেছে 6 বছরের সময় বালুচর মুড়ে দেখা সেইখানে আটকা ওরে যা আসেনে এবং বাজদা মাথায় বাড়ি দে এমন আখলাক আমাদের আছে কিনা এই আখলাক পরিবর্তন করতে হবে রাজি আছে কিনা ইনশাআল্লাহ তারপরে কি করতে হবে খুজিল আফ তথাপি বিনয়ত অবলম্বন করতে হবে এবং ক্ষমা গ্রহণ করার রীতিনীতি অবলম্বন করতে হবে তারপর হলো ওয়ামুর বিল মারুফ সৎ কাজের আদেশ দিতে হবে কি করতে হবে তারপরে ওয়ারিদ আনিল জাহিলিন মূর্খদের থেকে কি করতে হবে মুখ ফিরিয়ে রাখতে হবে মূর্খ কারা যারা পড়ালেখা পারে না তারা তারা আরে ভাই তারা না প্রকৃত মূর্খ হলো কোরআন হাদিসের বিদ্বেষী যারা তারা হলো প্রকৃত মূর্খ ঠিক কি না তারপরে কি করতে হবে তিলকা দারুল আখিরা এই দার এই আবাস নাজালুহা যাদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন কারা তারা তারা কারা তারা হলো লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা তথাপি দুনিয়ার মধ্যে কোনো ফাসাদ চায় না বিভেদ চায় না দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে বড় মনে করে না বড়ত্ব প্রকাশ করে না জুলুম করে না এই সমস্ত আখলাক যদি আমাদের অন্তরের মধ্যে ফিট করতে পারি তাহলেই বোঝা যাবে উত্তম চরিত্র ধারণের ক্ষেত্রে আমরা অনেক ধাপ এগিয়ে গিয়েছি আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারে ঠিক কিনা বলুন মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে এই কোরআন থেকে যতটুকুই কথা বললাম আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে সহিভাবে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন প্রেজেন্টস বাই কোয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী